অ্যামাজনের প্রধান নির্বাহীর পদ থেকে সরে যাচ্ছেন এর প্রতিষ্ঠাতা জেফ বেজোস। ২০২১ সালের জুলাই থেকে প্রতিষ্ঠানটির নির্বাহী চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন বিশ্বের শীর্ষতম এই ধনী। নিজের অন্য প্রতিষ্ঠানগুলোর প্রতি মনোযোগী হতেই এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন বেজোস। আর অ্যামাজনের পরবর্তী প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন প্রতিষ্ঠানটির ক্লাউড কম্পিউটিং প্রধান অ্যান্ডি জাসি। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। জেফ্রি প্রেস্টন বেজোস সবার কাছে পরিচিত জেফ বেজোস নামেই। ফোর্বসের হিসেব অনুযায়ী বর্তমানে যার সম্পদের পরিমাণ ১৯৬ বিলিয়ন ডলারের বেশি, যা শীর্ষ ধনী ইলন মাস্কের প্রায় কাছাকাছি। কিভাবে এত সম্পদ অর্জন করলেন তিনি? উত্তর একটাই, অ্যামাজন। ১৯৬৪ সালে যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকোতে জন্ম নেয়া বেজোস অ্যামাজন প্রতিষ্ঠা করেন ১৯৯৪ সালে একটি অনলাইন বুকশপ হিসেবে। ২৭ বছর আগের সেই বুকশপে বর্তমানে বিক্রি হয় না এমন কোনো পণ্যই খুঁজে পাওয়া যাবে না। পণ্য বিক্রির পাশাপাশি এর স্ট্রিমিং, ক্লাউড সার্ভিস এবং বিজ্ঞাপন ব্যবসাও বেশ সাড়া ফেলেছে বিশ্বজুড়ে। তবে যার হাত ধরে অ্যামাজন বিশ্বের ১ নম্বর প্রযুক্তি প্রতিষ্ঠানে পরিণত হয়েছে, সেই জেফ বেজোসই প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহীর পদ থেকে সরে যাচ্ছেন। মঙ্গলবার কর্মীদের এক চিঠির মাধ্যমে এমন সিদ্ধান্তের কথা জানিয়েছেন বেজোস। চিঠিতে বেজোস জানান, তার অন্য প্রতিষ্ঠান ডে ওয়ান ফান্ড, বেজোস আর্থ ফান্ড, ব্লু অরিজিন এবং ওয়াশিংটন পোস্ট সহ অন্য সব প্রতিষ্ঠানে সময় দেওয়ার জন্যই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তবে অ্যামাজন থেকে অবসর নিচ্ছেন না বলে নিশ্চিত করেছেন বেজোস। প্রতিষ্ঠানটির নির্বাহী চেয়ারম্যান হিসেবে কাজ করবেন বলে জানিয়েছেন বেজোস। আর প্রযুক্তি প্রতিষ্ঠানটির নতুন প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করবেন এর ক্লাউড কম্পিউটিং প্রধান অ্যান্ডি জাসি। দিন দিন বেড়েই চলছে অ্যামাজনের ব্যবসা। করোনা সংক্রমণের পর যা বেড়েছে ব্যাপক হারে। ২০২০ সালে প্রতিষ্ঠানটি ৩৮৬ বিলিয়ন ডলারের পণ্য বিক্রি করেছে, যা তার আগের বছরের চেয়ে ৩৮ ভাগ বেশি। আর পণ্য বিক্রির মাধ্যমে প্রতিষ্ঠানটির আয় হয়েছে ২১ বিলিয়ন ডলারের বেশি, যা আগের বছরের প্রায় দ্বিগুণ। পণ্য বিক্রির পাশাপাশি অন্য ব্যবসায়েও সফলতা দেখাচ্ছেন বেজোস। কম্পারিসনের পূর্বাভাস বলছে ২০২৬ সালে বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হিসেবে নাম লেখাবেন জেফ বেজোস। মুস্তফা তাহান, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন।